সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। এই চতুর্থ অধ্যায় দিয়ে হচ্ছে আমাদের তোমার ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন চ্যাপ্টারে আমরা কিভাবে আমরা ওয়েব পেজ তৈরি করব সেই জিনিসগুলো আমি দেখাবো তোমাদের। তো এখন আমি তোমাদেরকে শেয়ারিং এর মাধ্যমে দেখাবো, এবং এইখানে যে প্রশ্নটি তোমাদের আমি পড়াবো সেটি হচ্ছে মূলত হেডিং ট্যাগ ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমাদের এখন একটু নিজেদের জানতে হবে যে মূলত হেডিং ট্যাগটা কি। যে হেডিং ট্যাগ হলো যে একটা পেজ যখন তুমি তৈরি করবা তখন পেজের মধ্যে বিভিন্ন তথ্য তোমার থাকবে। যেমন তথ্য হতে পারে তোমার বায়োডাটা, তথ্য হতে পারে তোমার একটা ছবি সেখানে তুমি ব্যবহার করবা। তো এই যে ছবিটা তুমি ব্যবহার করবা সেই ছবির উপরে মনে করো তুমি একটা নাম দিতে চাও, এবং সেই নামটা মনে করো সেই নামটার লেখার আকৃতি তুমি একটু বড় বড় আকারে তৈরি করতে চাও। তো এই যে বড় আকারে তৈরি করার জন্য আমরা যে ট্যাগগুলো ওইখানে ব্যবহার করব, অর্থাৎ একটা ছবির হেডে যদি একটা নাম লেখা থাকে সেই হেডে যদি আমরা কোনো সেই হেডের লেখাটার কোনো পরিবর্তন ঘটাতে চাই, এই পরিবর্তন ঘটানোর জন্য আমরা এই হেডিং ট্যাগ ব্যবহার করে থাকব। এরকম মনে করো বিভিন্ন তথ্যের হেডে যা কিছু থাকবে সেটাকে আমরা যদি পরিবর্তন ঘটাতে চাই তাহলে সেই পরিবর্তনের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটি মূলত হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। তাহলে আমরা এই হেডিং ট্যাগ মূলত হচ্ছে আমাদের ছয়টা, কি কি সেটা হলো H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগগুলো মূলত হেডিং ট্যাগ নামে পরিচিত। এই হেডিং ট্যাগের H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। H1 প্রয়োগ করলে পরে অক্ষরের আকৃতি অনেক বড় হয়ে যায়, এটি কম্পিউটার কর্তৃক নির্দিষ্ট, এটা আমরা নিজেরা বড় করতে পারি করি না, এটা কম্পিউটার নিজে করে দেয় যে কতটুকু বড় করতে হবে বা কতটুকু ছোট করতে হবে। তো আমরা এখন শেয়ারিং এর মাধ্যমে আমি তোমাদেরকে সেটা দেখাবো, এই জন্য তোমাদেরকে শেয়ারিং এ নিয়ে যাচ্ছি। কিবোর্ডের মাধ্যমে আমি এই শেয়ারিং এ যাচ্ছি, দেখো। তো এখন দেখো এই যে এখন তোমার দেখো এই যে আমরা আমরা ডেস্কটপে আমরা চলে আসছি। এই ডেস্কটপে আমরা এই জায়গাটায় দেখো টাইপ হিয়ার টু সার্চ এই জায়গাটা একটা আমরা ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করে এখন এই জায়গায় আমরা লিখে দেব যে আমরা নোটপ্যাডে মূলত আমাদের কাজ করতে হবে। এখন সেই নোটপ্যাড আমরা ওপেন করব। তাহলে আমাদের এই ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড বিভিন্ন প্যাড আমরা ব্যবহার করতে পারি। এখন যে প্যাডটি ব্যবহার করব সেটি হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাড আমরা ওপেন করার সিস্টেম তোমাদেরকে দেখাচ্ছি। টাইপ হিয়ার টু সার্চ, এই জায়গায় আমি লিখে দিচ্ছি নোটপ্যাড। এই যে দেখো নোটপ্যাড, এই যে লিখে দিলাম নোটপ্যাড। এই নোটপ্যাড লেখার পরে দেখো এখানে দেখাচ্ছে নোটপ্যাড ডাবল প্লাস, বা এই যে নোটপ্যাড ডাবল প্লাস নোটপ্যাড। এবারে আমরা নোটপ্যাড ব্যবহার করে মূলত কাজটি করব, এই জন্য নোটপ্যাডের উপরে আমি এখন একটা ডাবল ক্লিক দেব। এই নোটপ্যাডের উপরে ডাবল ক্লিক দেওয়ায় এখন এই নোটপ্যাড আমাদের ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের প্রশ্নটি হলো যে আমরা এখানে লিখবো যে হি ইজ এ গুড বয়, এই যে একটি সেন্টেন্স বা বাক্য আমি লিখলাম এই সেন্টেন্সটির উপরে আমরা এই হেডিং ট্যাগ গুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা তাহলে হি ইজ এ গুড বয় এই বাক্যটির উপরে এই ছয়টা ট্যাগ আমি প্রয়োগ করে দেখব যে কোন ট্যাগ কোন ধরনের আমাদের অক্ষরের সাইজ বা টেক্সটের সাইজ বড় করে দেয়, সেটা আমরা কতটুকু কাটছে, কে কতটুকু বড় সেটা দেখার জন্য এই ট্যাগগুলো এখন আমি প্রয়োগ করব। তো প্রথমে আমি চিন্তা করলাম যে লেখাগুলোর আকৃতি যদি একটু বড় করি তাহলে মনে হয় দেখতে ভালো দেখাবে, সেই জন্য তোমরা এখানে ফরম্যাটের উপরে ক্লিক করবো। ফরম্যাটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ফন্ট, এই ফন্টের উপরে একটা ক্লিক দিলাম। ফন্টের উপরে ক্লিক দিয়ে এখানে মনে করো সাইজ এই যে 28 দেয়া আছে আমরা 28ই রাখবো মনে করো। এখন আমরা ওকে দিলাম। এই ওকে দিয়ে এখন আমরা ট্যাগ তৈরি পেজ তৈরি করব। আমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের HTML ভাষা ব্যবহার করতে হবে। এই যে HTML ভাষা যখন আমি ব্যবহার করব তখন HTML ভাষার জন্য আমাদের প্রথম যে পেজের মধ্যে যে ট্যাগটি আমি ব্যবহার করব সেই ট্যাগটি হচ্ছে আমাদের HTML। দেখো কিভাবে আমি কিবোর্ড থেকে লিখতেছি
HTML এই HTML আমি লিখলাম এই ওপেনিং ট্যাগ এবারে HTML ট্যাগটি আমি ওপেন করলাম দ্বিতীয় হচ্ছে একটা পেজ তৈরি করতে গেলে প্রথম পেজের প্রথমে হলো মনে করো হেড আমাদের তাহলে HTML ট্যাগের পরবর্তী ট্যাগ হবে আমাদের হেড এই হেড আমাদের ওপেন করতে হবে এই হেড আমরা ওপেন করলাম HEAD হেড এই হেড ওপেন করার পরে এবারে আমাদের হেডে এই হেড আমি ওপেন করলাম হেডে আমাদের লাগাই আমরা সবসময় টাইটেল এই যে হেডে যে খালি জায়গাটা এখানে আমি এখন একটা টাইটেল লাগাব এখন এই টাইটেলটা আমি ওপেন করব এই যে TITLE এই টাইটেল আমি ওপেন করলাম এই টাইটেলে আমার যা ইচ্ছা তাই আমি ব্যবহার করতে পারবো তো আমি এখানে লিখলাম যে দিস ইজ মাই তো আমাদের দেখো দিস ইজ মাই হেডিং ট্যাগ পেজ HEADING হেডিং ট্যাগ পেজ এই হেডিং ট্যাগ পেজ এখানে লিখলাম এবারে আমরা টাইটেলটাকে ক্লোজ করে দিলাম TITLE টাইটেল আমি ক্লোজ করে দিলাম এবারে দেখো এই টাইটেল ওপেন করে আবার টাইটেল আমাদের ক্লোজ করে দিতে হয় টাইটেল ওপেন করলে পরে টাইটেলের অ্যাকশন আমাদের দিস ইজ মাই হেডিং ট্যাগ পেজ হেডিং ট্যাগ পেজ বাদ দিয়ে দিই ট্যাগটা বাদ দিয়ে দিই হেডিং পেজ দিয়ে দিই দিস ইজ মাই হেডিং পেজ এখন এই যে দিস ইজ মাই হেডিং পেজের উপরে টাইটেলের কার্যকারিতা প্রকাশ পেয়েছে কিন্তু কার্যকারিতা যদি সম্পূর্ণরূপে আমাদের প্রকাশ করতে হয় তাহলে এই ক্লোজিং ট্যাগটি আমাদের ব্যবহার করতে হবে এই ক্লোজিং ট্যাগ দেওয়ার জন্য দেখো টাইটেল এখানেও যেরকম দেখতে এখানেও তদ্রূপ তাহলে দুটাই আমাদের ওপেনিং ট্যাগ হয়ে গেছে তাহলে এটা হবে ওপেনিং স্টার্টিং হবে ওপেনিং ট্যাগ এবং শেষে হবে আমাদের ক্লোজিং ট্যাগ এই জন্য একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে এই স্ল্যাশ চিহ্ন দিলেই আমরা বুঝবো যে আমাদের ট্যাগ ক্লোজ হয়ে গিয়েছে প্রত্যেকটা কাজের জন্য এরকম হেডিং ট্যাগ এই ট্যাগ ওপেন করতে হবে এবং ট্যাগ ক্লোজ করতে হবে এবারে আমরা দেখো হেডে আর কোনো জায়গা নেই হেডে আমরা টাইটেল লাগিয়ে দিয়েছি এবারে আমরা হেডটাকে ক্লোজ করে দেব এই হেড আমরা ক্লোজ করে দিলাম এই হেড ক্লোজ করে দিয়ে এবারে আমরা দ্বিতীয় হচ্ছে আমাদের হেডের কার্য যখন শেষ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে এবারে আমরা বডি ওপেন করব এই যে আমরা বডি ওপেন করলাম দেখো এই বডি ওপেন করে এই বডির মধ্যে আমাদের সমস্ত কর্ম সম্পাদন করতে হবে এই বডি যখনই আমরা ওপেন করব তখন আমাদের উদ্দীপকের দিকে আমরা তাকাবো সেই উদ্দীপকের ভিতরে কি আছে সেটা দেখে দেখে আমরা এই বডির মধ্যে আমরা উপস্থাপন করব এবারে বডির মধ্যে উপস্থাপন করতে গিয়ে আমরা বলেছি যে হি ইজ এ গুড বয় এই বাক্যটির উপরে হেডিং ট্যাগ গুলো আমি প্রয়োগ করব এবারে আমাদের দেখো H1 আমি প্রয়োগ করলাম H1 হলো প্রথম ট্যাগ এখানে লিখলাম হি ইজ এ গুড বয় এই লিখলাম আমরা ইজ এ গুড বয় এবারে আমরা H1 ট্যাগ ক্লোজ করে দিলাম এই H1 ট্যাগ ক্লোজ করে দিলাম এবারে দ্বিতীয় হচ্ছে আমাদের H2 এবারে হচ্ছে H2 ট্যাগ ওপেন করি এই H2 ট্যাগ ওপেন করলাম H2 ট্যাগ ওপেন করে আমি লিখলাম হি ইজ এ গুড বয় এই লিখলাম এবারে লিখে H2 আমরা ক্লোজ করে দিলাম H2 ক্লোজ করে দিলাম এই H2 ক্লোজ করলাম এবারে আমাদের তৃতীয় হলো H3 ট্যাগ এই H3 ট্যাগ ওপেন করতেছি H3 ট্যাগ ওপেন করে আমরা লিখলাম হি ইজ এ গুড বয় এখন একই বাক্য লেখার উদ্দেশ্য হলো যে একই বাক্যের উপরে ট্যাগগুলো প্রয়োগ করলে পরে কোনটার কি অ্যাকশন আমরা সেটা বুঝতে পারবো এই জন্য আমরা একই বাক্য লিখে আমরা এটা প্রকাশ করতেছি এবারে H4 দিলাম H4 দিয়ে এখন আমাদের এই একইভাবে লিখে পারলাম হি ইজ এ গুড বয় এই দিলাম এই দিয়ে এবারে আমরা H4 ক্লোজ করে দিলাম H4 ক্লোজ করলাম এই এবারে হলো আমাদের H5 আবার আমাদের H5 ওপেন করলাম ওই একই বাক্য লিখলাম হি ইজ এ গুড বয় এই লিখলাম এবারে ক্লোজ করলাম H5 ক্লোজ করলাম এখন আমরা করব লাস্ট আমাদের ট্যাগ H6 দিয়ে এইভাবে হি ইজ এ গুড বয়
গুড বয় এই দিলাম এখন আমরা লাস্ট ট্যাগটি আমরা ক্লোজ করে দিলাম এই আমাদের আমাদের ট্যাগগুলো সব ব্যবহার করা হলো হি ইজ এ গুড বয় এর উপরে এখন আমরা লক্ষ্য করব এখানে আমাদের কি কি ওপেন করা আছে আমি দেখলাম বডির মধ্যে সমস্ত কর্ম শেষ বলে বডি ওপেন করা আছে এবার আমরা বডিটা ক্লোজ করে দিলাম এই বডিটা আমরা ক্লোজ করে দিলাম এই বডিটা ক্লোজ করে দেওয়ার পরে এবারে আমাদের দেখলাম যে হেড আমার ওপেন করা আছে হেড ক্লোজ করা আছে টাইটেল ওপেন করা ক্লোজ করা আছে এবারে আমার নেই শুধু এইচটিএমএল ক্লোজ করা এবারে আমরা এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম এই এইচটিএমএল ক্লোজ করার পর এইচটিএমএল ক্লোজ করার পর এখন আমরা এই পেজটিকে একটা নামে সেভ করব এই আমাদের পেজ তৈরি হয়ে গেল এখন এটাকে একটা নামে আমরা এখন এটাকে সংরক্ষণ করব এই সংরক্ষণ করার জন্য আমরা প্রথমে যাব এই ফাইলের কাছে যাব এই ফাইলের উপরে ক্লিক দিয়ে দেখো এখানে সেভ সেভ অ্যাজ আছে আমরা যে কোনো একটার উপরে ক্লিক দিলে হয় আমরা সেভ অ্যাজ এর উপরে ক্লিক দিলাম এই সেভ অ্যাজ এর উপরে ক্লিক দিলে এই সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখাচ্ছে এখন তুমি দেখো এখানে উপরে দেখতে পাচ্ছ কি মাই কম্পিউটার গ্রেটার দ্যান দাওয়ার ডকুমেন্ট অর্থাৎ তুমি এখানে যা এই যে জিনিসটা পেজটা তৈরি করছো এটি কিন্তু সেভ হবে ডকুমেন্টের মধ্যে একজন স্টুডেন্ট ভাবতে পারে যে না আমি ডকুমেন্টের মধ্যে সংরক্ষণ করব না আমি অন্য কোথাও আমি সংরক্ষণ করব তাহলে সে এখানে ক্লিক দিয়ে এই জায়গায় এখান থেকেও দেখতে পারে বা এই জায়গায় আমাদের অন্য যে কোনো জায়গায় তুমি এখান থেকে সংরক্ষণ করতে পারো যে ওটা আমরা পরে দেখাচ্ছি এবারে আমাদের দেখো এই লেখা আছে ফাইল নেম এই ফাইল নেম বরাবর একটা ক্লিক দিলাম এই ক্লিক দিয়ে এখানে আমি লিখলাম মনে করো পাপ্পা লিখলাম এই যে পি এ ডাবল পি এ আমাদের পি এ ডাবল পি এ এই পাপ্পা লিখলাম পাপ্পা লিখে এবারে ডট দিয়ে আমাদের একটা এক্সটেনশন নেম লিখতে হবে সেটি হলো এইচটিএমএল আমাদের এইচটিএমএল এই দেখো এইচটিএমএল এই লিখলাম এইচটিএমএল লিখে তাহলে পাপ্পার পরে আমাদের এইচটিএমএল দিতে হবে ছোট হাত বড় হাতে কোনো সমস্যা নেই এবারে আমাদের আর একটা জিনিস লক্ষ্য করো এটা অনেকেই এই জায়গাটা লক্ষ্য করে না এনকোডিং হচ্ছে এনকোডিং এই যে এনকোডিং এর জায়গায় এখানে UTF-8 লেখা আছে এই জায়গায় তোমাকে NC সিলেক্ট করে দেবা NC হ্যাঁ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এইটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এবারে আমরা সেভের উপরে ক্লিক করলে পরেই এটি আমাদের মাই ডকুমেন্টের মধ্যে সংরক্ষিত হবে এই সংরক্ষণ হয়ে গেল এবারে দেখো এখানে আমাদের pappa.html এটা নামে আগে সংরক্ষণ করা ছিল বলে আমাদের আবার সে বলছে এখানে pappa.html অলরেডি এক্সিস্ট ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট তুমি কি এটার উপরে আবার এটা তুমি যেটা লেখছো সেটাকে উপস্থাপন করতে চাও যে হ্যাঁ এটা আমরা উপস্থাপন করতে চাই এই যে আমার এটা সংরক্ষিত হয়ে গেল এখন আমি এখান থেকে বেরিয়ে যাব এটা মিনিমাইজ করে রাখি বের হব একটু পরে এখন আমি এইটাকে আমি রান করব এই এই যে পেজটি তৈরি করছি এটি আমি এখন রান করে দেখব অর্থাৎ পেজটির ভিতরে কি আছে দেখতে চাই তখন আমরা করব কি আগে মাই ডকুমেন্ট ওপেন করতে হবে এই যে তোমার ডকুমেন্ট দেখো আমার ডেস্কটপে আছে কেউ যদি ডেস্কটপে না থাকে মাই কম্পিউটারের উপর ডাবল ক্লিক দিয়ে এই যে দেখো এখানে ডকুমেন্ট লেখা আছে এখান থেকেও তুমি রান করতে পারো সুতরাং আমি ওখানে আর গেলাম না এখান থেকে যাচ্ছি এবার এই ডকুমেন্টের উপর ডাবল ক্লিক দিলাম এখন তোমার দেখো আমি পাপ্পা নামে সংরক্ষণ করেছি এখন নিচের দিকে দেখো আমাদের পাপ্পা কোথায় আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাপ্পা এখানে এই যে পাপ্পা আছে এই যে পাপ্পা এই পাপ্পার উপর এখন একটা ডাবল ক্লিক দেব তাহলে পেজের ফলাফলটি সে আমাদের সামনে উপস্থাপন করবে এই যে আমরা ডাবল ক্লিক দিলাম পাপ্পার উপরে এখন দেখো সে আমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো সে দেখাচ্ছে যে এই যে প্রথম H1 ট্যাগ প্রয়োগ করলে এটা আমাদের দেখালো হি ইজ এ গুড বয় এরকম স্টেপ বাই স্টেপ আমাদের সিয়ালি সে আমাদের এটা দেখিয়ে দিয়েছে তো এইভাবে আমরা একটা পেজ তৈরি করে আমরা কিভাবে এর হেডিং এর সাইজ কিভাবে আমরা পরিবর্তন করব সেটি আমাদের দেখাবে তো মনে রাখতে হবে যে যার কম্পিউটারে যখন তুমি আমি মাই ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক দিয়েছি তখন আমাকে পাপ্পাকে দেখিয়েছে যখন আমি পাপ্পার উপরে ক্লিক দিয়েছি তখন
ওয়েব ব্রাউজার হিসেবে ব্যবহৃত মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ, আমার এটা মাইক্রোসফট এজ দিয়ে আমাদের রান করেছে, যার কম্পিউটারে যে ওয়েব ব্রাউজার আছে সেই ব্রাউজার তারটা দেখাবে। এটি আমাদের কিছু নিজেদের নিয়ন্ত্রণ করা লাগবে না, অটোমেটিক সে দেখিয়ে দেবে। সুতরাং সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।